30 মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না, বরং 31 মে থেকে সরকারি আধা সরকারি সব অফিস খুলবে এমন প্রজ্ঞাপন আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, গর্ভবতী নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তি ছাড়া 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অফিস করবেন সবাই। তবে এই সময় গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়িসহ চলবে অভ্যন্তরীণ বিমান, আর বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান ফরহাদ হোসেন। বিস্তারিত প্রতিবেদনে, মার্চের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ার পর পরিস্থিতির অবনতি হতে থাকলে 26 মার্চ থেকে 4 এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী 30 মে পর্যন্ত চলছে সাধারণ ছুটি। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই দেশে চলছে ঈদ উল ফিতর। বহু মানুষ গ্রামের বাড়িতে গেছেন ঈদ উদযাপনে। এমন বাস্তবতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ছুটি বাড়ছে না, অফিস করতে হবে সবাইকে। ছুটি বাড়বে না, ছুটি সীমিত হচ্ছে। আমরা প্রজ্ঞাপনটি কিছুক্ষণ আগে পেলাম, 31 মে থেকে 15 জুন অর্থের কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখার পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, 31 মে থেকে সরকারি আধা সরকারি সব অফিস খুলবে, 15 জুন পর্যন্ত আপাতত আকাশপথ ছাড়া গণপরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি আধা সরকারি আয়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে, বয়স্ক লোকজন অফিসে যাবে না, অসুস্থ লোকজন যাবে না, সন্তান সম্ভব নারী অফিসে যাবে না, গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন এবং ব্যক্তিগত হালকা যানবাহন চালু থাকবে। নিষেধাজ্ঞা কালে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে, এক জেলা থেকে অন্য জেলা যাওয়ার ব্যাপারে, চলাচলের ব্যাপারে কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকবে। গণজমায়েত ও সভা সমাবেশে নিষেধাজ্ঞা বহাল থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে, আর এ সম্পর্কিত প্রজ্ঞাপন বৃহস্পতিবারই জারি হবে বলেও জানান ফরহাদ হোসেন। রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.sctv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/sctvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/sctvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকুন। প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sctvbd-তে। এসএটিভি সাথে আছে সবসময়।